এই আমার টেন্টের সামনের ভিউ একটু পরে ভালো করে দেখাবো। ওইদিকে ড্যাম আছে আর আমরা যেটাই আছি এটা একটা ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের পিলারটা দেখা যাচ্ছে। গুড মর্নিং, তাহলে ফাইনালি এরপরে আজকে আমরা বেরোবো, জানি না এখনও কোথায় যাবো আর কত দূর পৌঁছাবো, তাই সঙ্গে থাকো আর সবাই দেখতে থাকো। এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি রুক্মিণী দেবীর মন্দির ঝাড়খণ্ডে ভারসিলা থেকে। এবার ভিতরের রাস্তা নিয়েছি রুক্মিণী দেবীর মন্দিরের জন্য। ভারসিলা থেকে মোটামুটি রুক্মিণী দেবীর মন্দিরের ডিস্টেন্স হবে 22-23 হবে কিলোমিটার। আজ আমি প্ল্যাটিনা নিয়ে রাইড করছি, আসলে একটু বাজেটের অভাব। রাস্তা বাকি মোটামুটি আমরা রঙ্কিণী দেবীর মন্দির প্রায় পৌঁছেই গেছি। ওদিকে গিয়ে লাভ নেই, তো আমরা আছি এখন রুক্মিণী দেবীর মন্দির, গাড়িটা ঘুরিনি, ছায়ার দিকটা রাখি। দাঁড়ান একটু ফাঁকায় দাঁড়াই যাবে, এইটার কথা বলছিস তো? অবশ্যই, আমরা চলে এসেছি তাহলে রুক্মিণী দেবীর মন্দির, একটুখানি দেখে আবার বেরিয়ে যাবো। এই মুহূর্তে আছি ঝাড়খণ্ডের রুক্মিণী মন্দির, 3 দিনের প্ল্যান নিয়ে বেরিয়েছি আমরা, রাইড হবে, তবে এবারে মেন প্ল্যান অ্যাকচুয়ালি ক্যাম্পিং। আবারও আপাতত আছি রুক্মিণী মন্দির, এখান থেকে ঘুরে এর পরবর্তী কোথায় যাবো কনফার্ম বলতে পারছি না, তবে আপাতত রুক্মিণী মন্দিরটা একটু দেখাই, দেখুন একটুখানি।
এই হলো রঙ্কিনী মন্দির, মানে রঙ্কিনী দেবীর মন্দির। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পে অনেকেই পড়েছেন হয়তো। আমাদের গাড়ি একটা হন্ডা সাইন আর একটা বাজাজ প্ল্যাটিনা নিয়ে আজকে আমি রাইড করছি। আমার গাড়ি নিয়ে আসিনি আজকে, প্ল্যাটিনায় আজকে দুজনে রাইড করছি একসাথে পিলিয়ন নিয়ে। প্ল্যাটিনাটা অ্যাকচুয়ালি কুন্তলের, এই যে প্ল্যাটিনাটা নিয়ে আমরা রাইড করছি আজ। তো মন্দিরটা ভালো করে দেখাই সামনেটা। অজস্র ছোপরা, সবাই হয়তো মানত করেছে। ঘাটশিলা মানে হাইওয়ের উপর থেকে বেশি আসতে নয়। এই আমাদের আর একজন সঙ্গী, মানে কুন্তলের দাদা। হ্যাঁ, এবার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখাই। চারিদিকে বেশ পাহাড় জঙ্গল, পিছন দিকেও পাহাড় জঙ্গল উঠে গেছে, দুর্দান্ত জায়গা। এইদিকেও পাহাড় চূড়া দেখা যাচ্ছে। যাই দেখি পুজো যদি ওরা দেয় দেবে বলছে, দেখি যদি পুজো দিতে হয় দিয়ে দিই একবার, ভাবছি আবার আসবো পরে। কুন্তল আর ওর দাদা দেবে পুজো, এখানে তো পুজোর দেওয়ার প্রস্তুতি চলছে। আমি দিতে পারবো না, আমার একটু অসুবিধা আছে, অনেকেই হয়তো বন্ধুরা জানবেন আমার বাবা মারা গেছে কদিন আগে, ঠিক আছে, তাই আমি পুজো দেবো না। ওরা দিক, আবার আমি নয় পরে আসবো পুজো দেওয়ার জন্য একবার। চলো ভাই, পুজো দেবো না কিন্তু পেয়ানাটা খাবো, ঠিক আছে? যা পুজো দিয়ে আসো। চমৎকার কাজ, অনেকেই এত পড়ে থাকবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প আছে, রঙ্কিনী দেবীর মন্দিরের উল্লেখ আছে গল্পেতে। আপনারা এখানে সমস্ত কিছু পুজো দেওয়ার সামগ্রী সবই পাওয়া যাচ্ছে। ডালা ওদিকে দিকে একটু প্রসাদ নিয়ে নেবে বাবাকে, ডালা নিয়ে পুজো দিতে পারে বাবাজি, দেখে নিন রঙ্কিনী দেবীকে। জয় মা। কাহ বাবা, ঠিক আছে, কাল আয়েঙ্গে হাম কাল। দক্ষিণ দিদা লেকে,
আমি আমার পিছন থেকে ডিপ নালে আমি বলছি আমি আমি তোমাকে আমি টেন্টে টেন্ট থেকে তোমায় ফোন করব ফোন ভালোই সময় হয়েছে এরপরে কোন একটা ফাঁকা জায়গায় গিয়ে সেখানে ক্যাম্পিং করব একটা পছন্দসই জায়গা পছন্দ করে সেখানে ক্যাম্পটা লাগাবো ডিপ নালের সৌন্দর্যটা দেখাই এই ডিম নালেক সন্ধে হয়ে আসছে কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক আমরা রঙ্কিণী দেবীর মন্দির থেকে এসে তারপরে রাস্তায় এক জায়গায় খাওয়া দাওয়া করলাম তারপর সেখান থেকে এলাম ডিমনা এরপরে আমরা ডিমনা থেকে এগোবো সন্ধে হয়ে আসছে তো পরে কোনো একটা জায়গায় গিয়ে এবারে ক্যাম্পে লাগাবার ব্যবস্থা করতে হবে যা ডিমনা একটু একটু দেখিয়ে দিই ভালো করে এখান থেকে জল ছাড়া হয় যদি এখন তো পুরো শুকনো একটু জল নেই এখানে আসার রাস্তা নিচে পার্কিং আছে ভালোই লোকের ভিড় বেশিরভাগই স্থানীয় যদি সূর্য অস্ত যাচ্ছে তো এরপরে যেতে হবে আমাদের পরবর্তী স্থান চলো বেশিক্ষণ সময় দেবো না কটা ছবি টবি নিয়ে বেরোতে হবে এখন আমরা এসেছি জয়দা ব্যাকগ্রাউন্ডটা পুরো পাহাড় আর সুবর্ণরেখা নদীর একদম ধারে জায়গা পছন্দ করছি যদি কোনো মনের মতো জায়গা পাই না হলে আমাদের পরের স্পটে এগিয়ে যাব এটাও খুব সুন্দর জায়গা সকালবেলা আসলে হয়তো দেখাতে পারতাম ওকে জায়গাটা পাথুরে সেইভাবে পছন্দ নয় চলো এগোনো যাক ঠিক আছে পরে আসি গুড মর্নিং 5:45 বাজতে যাচ্ছে আজ আছি আমরা আমাদের এই ক্যাম্পে এই হচ্ছে আজকে আমাদের আকর্ষণ পালনা ড্যাম আর এই সেই ওয়াচ টাওয়ার যার এতে আমরা আছি নিচেতে উপরে এখানেতে ভেবেছিলাম ক্যাম্পটা লাগাবো কিন্তু যেভাবে মারাত্মক ঠান্ডা আর যা কুয়াশা পড়েছে কালকে ডিসিশন সেই জন্য চেঞ্জ করলাম